হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি প্রত্যেকে তোমরা ভালো আছো। তো আমি তোমাদের সাথে আছি ইউএফআই কোর্টেজ থেকে। তো ইউএফআই আনঅ্যাটেন্ডেড ফ্রিল্যান্সিং এর পক্ষ থেকে জানাই আন্তরিক অভিবাদন। তো বন্ধুরা, তোমরা অনেকেই আমার ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছো আজকের টিউটোরিয়াল ভিডিওটি খুব মজাদার একটা ভিডিও হতে চলেছে। এবং আজকের এই টিউটোরিয়াল ভিডিও শেষে আমরা ফাইবার এবং আপওয়ার সম্পর্কে পরিপূর্ণ একটা ধারণা লাভ করতে পারবো। তো বন্ধুরা, তোমরা যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, জাস্ট সাবস্ক্রাইব করে রাখো এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে অল নোটিফিকেশন বাটন আছে ওটাতে ক্লিক করে রাখো। কেননা যখনই আমি কোনো ভিডিও আপলোড দেবো সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য এটা অত্যন্ত জরুরি। তো ভিডিও থাম্বনেলে আমি লিখেছি ফাইবার নাকি আপওয়ার্ক, এজ এ বিগিনার ফ্রিল্যান্সার আমি কোথায় কাজ শুরু করব। তো বন্ধুরা, আমরা অনেকেই যারা বিভিন্নভাবে ফ্রিল্যান্সিং শিখছি, বিভিন্নভাবে কোর্স করে বা ইউটিউব ভিডিও দেখে, তো আমরা অনেক মেন্টরের সাথে পরিচিত হয়েছি ইতিমধ্যে। এবং প্রত্যেকজন মেন্টর বা টিচার আমাদেরকে বলেছে ফ্রিল্যান্সিং একজন নতুন ফ্রিল্যান্সার হিসেবে যখন আমরা ফ্রিল্যান্সিং বা বিভিন্ন মার্কেট প্লেসে ঢুকবো, তো মার্কেট প্লেসটার মধ্যে আমাদেরকে প্রথমে সাজেস্ট করা হচ্ছে ফাইবারটাকে। অর্থাৎ আমরা যেন নতুন ফ্রিল্যান্সার হিসেবে ফাইবারে ঢুকে বা ফাইবারে কিক তৈরি করে আমরা আমাদের ফ্রিল্যান্সিং জগতে এন্টার করতে পারি। তো বন্ধুরা, আমার সাজেশন থাকবে যে ফাইবার নাকি আপওয়ার্কে কাজ বেশি পাওয়া যায়। এ নিয়ে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতে পারবো যে ফাইবারের তুলনায় আপওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপওয়ার্কে কাজ পাওয়া খুবই 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 সহজ। কেননা একজন বিগিনার লেভেলের ফ্রিল্যান্সার হিসেবে তুমি যখন ফাইবারে অ্যাকাউন্ট করতে যাবা, ফাইবারে অ্যাকাউন্টের কিন্তু অনেক প্রসেস, অ্যাকাউন্টটা খোলার পর একটা গিগ তৈরি করা নিয়ে অনেক ঝামেলা থাকে। এই ঝামেলাটা কিন্তু আপওয়ার্কের মধ্যে নেই। এবং আপওয়ার্কে তোমরা জানো যে আপওয়ার্ক অতি পুরাতন একটা কোম্পানি এবং দীর্ঘদিন যাবৎ এর সার্ভিসটা খুব একটা ভালো। অতএব আপওয়ার্কে ফাইবারের তুলনায় খুব তাড়াতাড়ি কাজ পেয়ে যাওয়া সম্ভব এবং এমনকি ফাইবারের তুলনায় আপওয়ার্কের বাজেটও খুব বড়ো এবং বিভিন্ন ধরনের বায়ারগুলা বা উন্নত কান্ট্রির বায়ারগুলো কিন্তু আপওয়ার্কেই বেশি ব্যবহার করে। তো বন্ধুরা, আমি রিকমেন্ডেশন করবো ফাইবার তো আমার মার্কেট প্লেসে অবশ্যই ঢুকবো। যে ফ্রিল্যান্সার আমাদেরকে প্রত্যেকটা মার্কেট প্লেসে ঢুকে আর্নিং করার জন্য একটা আমাদেরকে প্রোফাইল তৈরি করতে হবে। তো যারা ইন্টার লেভেলে অর্থাৎ নতুন ফ্রিল্যান্সার হিসেবে মার্কেট প্লেসে ঢুকতে চাও, তো তোমাদের জন্য আমার রিকমেন্ডেশন থাকবে ফাইবার মার্কেট প্লেসে না ঢুকে আপওয়ার্কে ইন্টার করো না। কেননা আপওয়ার্কে ইন্টার করা একবারেই সহজ এবং কাজ পাওয়াও খুব সহজ। তো বন্ধুরা, ফাইবার এবং আপওয়ার্কের তুলনামূলক আর্নিং নিয়ে যদি আলোচনা করতে চাই, আমি যখন প্রথম দিকে আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এন্টার করি তখন আমি ফাইবারে যখন ওয়ান মান্থে কাজ করি, ওয়ান মান্থে আমার আর্নিং হয় প্রায় ১৫টা কাজ করার পরে খুব অল্প মানের কাজ করি এবং সেখান থেকে আমার আর্নিং হয় প্রায় $150 আপ, অর্থাৎ $158 মতো। এবং একই সেম টাইমে যখন আমি আপওয়ার্কে অ্যাকাউন্ট করে ক্রিয়েট করি এবং এক মাসের মধ্যে আমার আর্নিং প্রায় ২K আপ। তার মানে বুঝতে পারছো, মাত্র ৫টা কাজ করি আমি আপওয়ার্কে ২K প্লাস আর্নিং করেছি। তো বন্ধুরা, সব কথার এক কথায় যদি আমি সংক্ষেপে বলি যে ফাইবারের তুলনায় আপওয়ার্ক অবশ্যই 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 একটা ভালো মার্কেট প্লেস এবং যেখান থেকে খুব ভালো একটা আর্নিং সহজে জেনারেট করতে যায়। এবং আমাদের জেনারেল নজরে আমরা যদি নিজেরা একটু ট্যাকটিস কাটিয়ে দেখি যে আমাদের মেইন টার্গেট বা মেইন বায়ার হচ্ছে ইউএসএ কান্ট্রিগুলো থেকে, কিন্তু যখন আমরা ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো ফাইবার থেকে আমরা যে ইউএসএ কান্ট্রি থেকে যে কাজ পাবো এমনটা কিন্তু গ্যারান্টি থাকে না। কেননা তোমরা প্রত্যেকে জানো বা তোমরা ইতিমধ্যে বিভিন্ন কোর্স করেছো বা বিভিন্ন ফ্রিল্যান্সিংকে ইন্টার করেছো, তোমরা জানো যে ফাইবারে মাত্র দিনে ১০টার মতো কাজে আমরা অ্যাপ্লাই করতে পারি এবং ওখান থেকে আমাদের কোনো ধারণা থাকে না যে আমরা কোথায় কাজটা অ্যাপ্লাই করলাম, এটাকে আসলে এজেন্সি না কোনো ইন্ডিভিজুয়াল বিজনেস বা ম্যান, তো এর জন্য আমরা টার্গেট করতে পারি না নির্দিষ্ট বায়ারকে। তো যখন আমরা আপওয়ার্কে অ্যাপ্লাই করবো সেমভাবে আমরা কিন্তু আপওয়ার্কে অ্যাপ্লাই করার জন্য আমাদের বায়ারটাকে টার্গেট করতে পারছি বা এজেন্সিটাগুলোকে টার্গেট করতে পারছি, আসলে এটাকে এজেন্সি নাকি এটা একটা ইন্ডিভিজুয়াল ম্যান, আমরা টার্গেট করতে পারি যে এই ধরনের এজেন্সি এই যাবৎ মার্কেটে কতগুলো ব্যয় করেছে। তো এখান থেকে আমরা একটা ধারণা নিতে পারি যে আসলে কী পরিমাণ আর্নিং ওই এজেন্সিটা আমাদেরকে দেবে। বা তাছাড়াও আপওয়ার্ক থেকে বায়ারকে মার্কেটের বাইরে নিয়ে এসে কাজ করানোর দারুণ একটা সুযোগ রয়েছে। কেননা আপওয়ার্কে বিভিন্ন এজেন্সিগুলো কাজ করে আর ওই এজেন্সিগুলো যখনই আপনার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি দেখতে পায় তখনই ওরা নিজে থেকে আপনাকে মার্কেটের বাইরে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। এবং যেহেতু ওগুলো এজেন্সি তো ওদের পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা নেই, আমি এমনও দেখেছি কাজ করার পূর্বেই ওরা পেমেন্টে দিয়ে দেয়। তো বন্ধুরা, আমার এই টিউটোরিয়াল ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে কোনো মার্কেট প্লেসকে ছোট করে দেখানো, জাস্ট আমার অভিজ্ঞতা থেকে আমি তোমাদের সামনে শেয়ার করলাম। তো অনেকেই রয়েছে যারা ফাইবারের আপওয়ার্কের তুলনায় ফাইবারে খুব ভালো একটা প্রোফাইল দাঁড় করিয়েছে এবং ভালো একটা আর্নিং জেনারেট করতে সক্ষম হয়েছে। তো বন্ধুরা, তোমরা কীভাবে মার্কেট প্লেসে ঢুকতে পারবা বা কীভাবে তোমাদের সুবিধা হবে, জাস্ট এটা তোমাদের উপর নির্ভর করে আমি একটা আমার অভিজ্ঞতা অনুযায়ী রিভিউ দেওয়ার চেষ্টা করলাম। তো বন্ধুরা, আমি প্রফেশনাল লেভেল বা রেগুলার ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর না, জাস্ট আমার অভিজ্ঞতাগুলোকে ছোটোখাটো থাম্বনেইল বানিয়ে তোমাদের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করি। তো জাস্ট আমার ইউটিউব চ্যানেলটাতে তোমাদের সাপোর্ট লাগবে, লাইক কমেন্ট এবং শেয়ার তো অবশ্যই। তো গুড বাই টুডে, লেটস সি ইউ অ্যাগেইন।